অনেক দিন পরে বরিশাল ঘাটে মর্নিং সান 9 দর্শক অনেক দিন পরে বরিশাল ঘাটে মর্নিং সান 9 যাই হোক এরা আর কি আজকে বরিশাল ঘাট থেকে অতিরিক্ত যাত্রী হয় এরা বরিশাল ঘাট থেকে আর কি যাত্রী নেবে স্পেশালি আর কি আসছে এখানে দেখতেছেন শতাধিক মানে বেশ কয়েকশো যাত্রী কিন্তু এখানে হবে এরা আর কি ইসলামিক সংস্থার কোনো টিম এরা হয়তো যাচ্ছে কোনো সমাবেশে লঞ্চ থাকবে না চলে যাবে লঞ্চ ঘাটে আসা মাত্র আর কি এমন একটা অবস্থা মনে হয় যেন লঞ্চ চলে যাবে বা অন্য কিছু ভিতরে যে যার মতো দৌড়াচ্ছে আর কি জাগার জন্য অনেক অনেক মানুষ আসছে এই লঞ্চটিতে যাবে এর আগে সুন্দরবন 12-তে গেছে আর এই যে মর্নিং সান 9 যেটা এটাতেও যাবে এখনো উঠতেছে যাত্রী আর কি মানে যে যারা যাবে আজকে এই লঞ্চে তারা অনেক মানুষ আসছে বেশ কয়েকশো হতে পারে দেখে যেটুকু আর কি বোঝা যাচ্ছে এখনো ওই দিকে অনেক আছে একে একে আর কি সবাই উঠতেছে এই লঞ্চটিতে লঞ্চটি কিছুক্ষণের মধ্যে বরিশাল ঘাট থেকে এদেরকে নিয়ে আর কি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চটি আর কি ঢাকা হুলারহাট বান্দারিয়া লাইনে চলতো আগে মাঝের মধ্যে বরিশাল ঘাটেও যাত্রী নেওয়ার জন্য আসতো চাঁদপুর কোতোলার হয়তো তো যাই হোক আমরা দেখছি বরিশাল ঘাট থেকে আপডেট মর্নিং সান 9 যে লঞ্চটি আছে এটি আর কি বরিশাল ঘাট থেকে সমাবেশের উদ্দেশ্যে আর কি যাত্রী নিয়ে যাচ্ছে দেখতেছি বরিশাল ঘাট থেকে মানে যাচ্ছে এরা আর কি সমাবেশের উদ্দেশ্যে আর যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের আর কি রিকোয়েস্ট করব যে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এরকম নতুন নিয়মিত আর কি ভিডিও দেখার জন্য তো এখনো অনেক মানুষ ওঠা বাকি ঘাটে দেখতেছেন এর আগে সুন্দরবন 12-তেও গেছে এরা আবার চরমোনাই থেকেও হয়তো যাত্রী নিতে পারে এর আগেও দেখছি চরমোনাই থেকে যাত্রী নিছে
আমরা একটু দেখে যাই, দেখি কি অবস্থা, একটু সাইড থেকেই দেখি। তো দেখলেন ডেকের অবস্থা, আমরা পুনরায় ঘাটে যাই। আমি আর কি সাইড থেকে দেখাচ্ছি, ভিতরে ঢুকলে বেরোইতে সমস্যা হয়ে যায়, কখন কি লঞ্চ ছেড়ে দেয় না দেয়। তো যাই হোক, আমরা ঘাটে যাই। দর্শক, সময় প্রায় 9:30, এখনও লঞ্চটি ব্যাক গিয়ে দিচ্ছে না, হয়তো আরও কিছু প্যাসেঞ্জারের অপেক্ষা করতেছে। তো আমরা লেট করব না, আমরা চলে যাচ্ছি। আর এই ভিডিওটা এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি লঞ্চ ভ্রমণ করবেন, লঞ্চে লাফিয়ে ওঠা বা নামা থেকে বিরত থাকবেন। তো খুদা হাফেজ।